फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। देखते ही पाच देखे बुझते ही कतटा परिमाणे ठंडा पड़े। सीरियसली कलकाता एबारे खूब ठंडा लागे। किछुदिन आगे बुझते ही पारछिलाम ना जे कतटा ठंडा, तो एखन बुझते बेश भालो रकम ठंडा पड़े गेछे। आर आमार एदिके शरीरो भालो नेई, आमार गलार अवस्था तो बुझते ही पारछि। एकटु जदि ठंडा लेगेछे ताहले माने ओषुध शेष हो जाबे, किन्तु आमार शरीर ठीक हबे ना। तो जाइ होक, चलो आज के ब्लगटा स्टार्ट करा जाक। एंड आई होप तुम्हारा ब्लगटा देखते खूब खूब भालो लागबे। तो एखन बाजे सकाल 9টা, তাড়াতাড়ির মধ্যে ব্রেকফাস্ট করব। তো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নি। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল আমার আর আমার বরের। তো আমার বর তখন মাছ আনতে গেছিল, আজ কি মাছ, এটা আমুদি মাছ। আমুদি মাছ এনেছে, তো সেটা একটু পরিষ্কার করে নিয়ে রান্না করে নেব। মানে দুপুরের খাবারের সব কিছু রান্না করে দিয়ে আজ ভেবেছি একটু শপিং করতে যাব। তো এতদিন ধরে তো আমি কলকাতায় ছিলাম না, তোমরা হয়তো জানো না, কারণ কী করে জানবে, আমি ব্লগ করিনি, একটা ব্লগ করেছি তোমরা তো ওই জন্য তোমরা জানো না। তো আমি কালকে এসেছি, আমি শ্বশুর বাড়ি গেছিলাম, ওখানে ছিলাম প্রায় এক সপ্তাহ মতো, দিয়ে কাল এলাম। তো ব্লগে তো তোমরা দেখতে পাওনি, ওই জন্য আজকে দেখছো। তো তাই কিছু কিছু বাজার করা নেই, সব শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজ একটু মার্কেট দিকে যাব, মার্কেটিং করে আসব। তো আসতে লেট হয়ে যাবে, তার জন্য রান্না টান্না করে দিয়ে যাব। তো সেই এখন রান্না করছি। আমাদের রান্না করা, লাঞ্চ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়ব। তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো আমরা এখন মেট্রো স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করছি, আমি আর আমার পর। আসো, তাকালেই হবে। বাড়ি চলে এলাম। সিরিয়াসলি হাতগুলো পুরো জমে ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে বরফে হাত দিয়ে আছি, বাইরে এতটাই ঠান্ডা। তো যাই হোক, আজকে অনেক কিছু শপিং করলাম, বিশেষ করে গ্রসারি আইটেম নেওয়ার জন্য গেছিলাম আর কিনলাম আরেক জিনিস। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী শপিং করলাম। তো ফার্স্ট এই হুডিটা নিয়েছি, পিঙ্ক কালারের। এটার কোয়ালিটিটা ভীষণই সুন্দর, পরে দেখলাম খুব মানে গরম ভালো। এটা ফার্স্ট। সেকেন্ড নিয়েছি এই সোয়েটারটা, সি গ্রিন কালারের। আমার এরকম এক কালারের জিনিস পরতে বেশি ভালো লাগে। তো এটা থার্ড, এই টুপিটা নিয়েছি। তো এটা নিয়েছি, আর নিয়েছি এই চটিগুলো বাড়িতে পরার জন্য। মেঝেতে পা দিলে প্রচুর ঠান্ডা লাগে, তো বাড়িতে পড়ার জন্য শীতকালের জন্য এগুলো সত্যি খুব ভালো। আর কি নিয়েছি, হ্যাঁ, আর এই ফোনের, আর নিয়েছি এটা, এই ফোনের কভারটা নিয়েছি। এটা আমার নিউ ফোনের,
নিউ ফোনটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, মানে আমার বার্থডেতে আমার শ্বশুরমশাই আমাকে ফোনটা গিফট করেছিলেন, তো সেটারই কভারটা নিলাম, এতদিন নেওয়া হয়নি আজকে নিলাম। তো ফোনটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন আমি ওই ফোনেই শ্যুট করছি তার জন্য দেখাতে পাচ্ছি না। তো আর গ্রসারি আইটেম অনেকগুলো নিয়েছি, তো ওগুলো আর দেখাচ্ছি না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে আজ খুব খুব ভালো লেগেছে। তো চলো আর তো বেশি কথা বলবো না, রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়ি, তোমরাও শুয়ে পড়ো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এখনকার মতো বাই বাই, গুড নাইট।